খুব দুঃখের বিষয় পরিদেব লজ্জার বিষয় আমাদের এই রাজ্যে প্রায় লুপ্ত প্রায় প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ বাবু যিনি নতুন হয়েছেন যার হওয়ার পরে যে দলটা কংগ্রেসে যতজন লোক ছিল আস্তে আস্তে কিন্তু দলটা ভেঙে যাচ্ছে উনি বলেছিলেন সবচেয়ে আশ্চর্য লাগে আমাদের মধ্যে সেদিন 1309 এর মধ্যে প্রায় 1200 জন ছিল কংগ্রেসি ঘরানার লোক আর উনি বলেছেন কি যারা সেদিন যোগদান করেছিলেন তারা নেশাগারের সঙ্গে যুক্ত তারা সন্ত্রাসবাদী তারা সমস্ত দুষ্কৃতিকারী লোকজন তো আমার আশ্চর্য লাগে তো তারা তো গতবার তাদের ভোট দিয়েছেন তেসে এই লোকগুলি এখন হয়ে গেল যেহেতু তাদের সঙ্গে নেই তারা এখন সন্ত্রাসবাদী তারা এখন দুষ্কৃতিকারী তারা এখন নেশাগারবাড়ি তো সেদিন আমি জানি আমাদের আগরতলা শহরে রাজ্যের সুনামধন্য চিকিৎসক প্রকৌশলী এবং বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের লোকজন তো অংশগ্রহণ করে জয়েন করেছিলেন তো তাদেরকে তারা আজকে বানিয়ে দিয়েছেন নেশাকারবাড়ি তারা ভাববে যারা যোগদান করেছে যে কংগ্রেস দলে কত দেউলে পড়া হলে পরে কংগ্রেস সভাপতি বলেন তাদেরকে নেশাকারবাড়ি তো যারা যোগদান করেছেন তাদের চিন্তা ভাবনা উচিত যারা এতদিন তাদেরকে সমর্থন করেছিলেন তাদের নেতৃত্বে চিন্তা ভাবনা তাদের প্রতি কীরকম তো আমরা বলবো এটা প্রতিবাদ করার জন্য এবং নিন্দা প্রকাশ করার জন্য এবং প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি হয়েছেন উনি তো অনেকবার দল চেঞ্জ করেছেন ওনারও তো ভারসাম্য নেই আর উনি হওয়ার পর দলটা আরও ভাঙছেন তা ওনার তো এইসব মন্তব্য বেরোবেই কারণ তারা তো এই নেশাকারবাড়ির কথাই চিন্তা করেন তাদের দলের সঙ্গে এখন যারা আছেন আমাদের সঙ্গে যারা এসেছেন তারা নেশাকারী বলছেন তারা এটা উপযুক্ত জবাব দেবেন আর এখন আমরা জানি আমরা বিধানসভা লক্ষ্য করেছি কংগ্রেস দলের আচরণ তাদের যে অগ্রগতিক অশালীন আচরণ এটা সারা রাজ্য সারা দেশ দেখেছে আসলে তারাই দুষ্কৃতিকারী তারাই সমাজদ্রোহী তারাই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কাজ করছেন তো আশীষবাবু তো এই দলেরই কংগ্রেস দলের সারা ভারতবর্ষের কংগ্রেস এখন প্রায় শেষের দিকে তো আশীষবাবু আর কতটা বলবেন এখন যারা চলে যাচ্ছেন তার নেশাগারবাড়ি হবেনি তাদের সঙ্গে তো কি সবাই থাকছেন না এখন তো এটা যাদেরকে বলা হয়েছে তারা যোগ্য জবাব দেবে 2024 নির্বাচন